হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। মামাস পোগো চ্যানেলে তোমাদেরকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুবই মজাদার ভিডিও হতে চলেছে আর খুবই এক্সাইটিং ভিডিও, তো একেবারে স্কিপ করা যাবে না। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে হবে, আমার পাশে থাকতে হবে। আর তোমাদেরকে এবার বলে দিই যে কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও সেটাও বলে দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে হবে, ভিডিওটা দেখা শুরু করতে হবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, আমার পরিবারে সারা জীবনের জন্য থেকে যাও। আর দেখো আমি কী কী নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু স্ট্যান্ডে ভিডিও হচ্ছে, হয়তো পুরোপুরি সেভাবে হয়তো আসবে না, কেউ ধরে দিলে সেগুলো বেশি ভালো আসে। তো যেহেতু আমি আর আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই দুজন মিলে ভিডিও করছি, তাই ধরে দেওয়ার লোক নেই, আজকে স্ট্যান্ডেই ভিডিও করব। আর অনেকদিন পর ভিডিওতে আমার রাজি হয়েছে, অনেক বলে কয়ে ভিডিওতে আনতে হয়, তোমরা তো সেটা জানোই। তাই জন্য আমি অনেক ভিডিও দিতে পারি না, একা একা চ্যালেঞ্জ ভিডিও কী বা দেবো, এই জন্য দেওয়া হয় না। তো আজকে শেষমেশ রাজি করিয়েছি, তাই জন্য আবারও একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখা স্টার্ট করো, আর কেউ স্কিপ করো না, প্লিজ স্কিপ করো না, এত কষ্ট করে তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমরা স্কিপ করলে কি লাভ আছে। আর চলো দেখো আমরা ভিডিওতে চলে এসেছি। আর এই যে দুটো স্পুন আছে এখানে, তো একটা তোমার ধরো, একটা আমার, ঠিক আছে? কোনো হাত ইউজ করা যাবে না, অনলি মুখ দিয়ে। এখানে একটা বাটি জল আছে, মুখ দিয়ে চামচের সাহায্যে জল এর মধ্যে ভরতে হবে। দুটো একই সেম কোয়ান্টিটি অ্যান্ড সেম ডিজাইন, সেম সব সেম দুটো ইসে আছে, কাপ আছে। তো এই কাপ একই যেহেতু কোয়ান্টিটি হবে তো ঠিকই আছে, এর মধ্যে পুরো ভরতে হবে, কে কত তাড়াতাড়ি ভরতে পারে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর তারপরে শাস্তিটা তোমাদেরকে আমরা পরে শেয়ার করছি, আগে এই চ্যালেঞ্জটা খেলে নিই, ঠিক আছে? তো মুখে দিয়ে নাও, আমি বারবার করে হাত দিয়ে কিন্তু চামচটার পজিশন চেঞ্জ করতে পারি, কিন্তু হাত দিয়ে যা জলটা আনতে পারবো না, ঠিক আছে? জিতে গেছি, এই যে এই যে ও পুরো টল টল করে ভরে নিয়েছে, আর আমার একটুখানি বাকি ছিল, এই যে দেখো। জানি না সাদা জলে কেমন বোঝা যাচ্ছে, তবে অনেকটাই বাকি ছিল। দেখো আমার অনেকটা বাকি ছিল, আমি পুরোটা ভরতে পারিনি, আর আমার দাঁতের এই চাল দুটো খুব যন্ত্রণা করছিল, মানে নিতে পারছিলাম না। ও জিতে গেছে, কি করে জিতে গেল কে জানে, হট করে তাকিয়ে দেখে অনেকটা ভরে গেছে। তো এবার পানিশমেন্টের পালা, তো পানিশমেন্টটা যেহেতু আমি খাবো, একটু ডিসাইড নিয়ে নিই, একটু মানে বলে টোলে দেখে নিই কি পানিশমেন্ট করা হয়। তো একেবারে সরাসরি চলো পানিশমেন্টে ফিরে যাবো। তো দেখো পানিশমেন্টে চলে এসেছি, আর একেবারে ডাইরেক্ট পানিশমেন্টে ফিরে এসেছি। আর পানিশমেন্ট হিসাবে বলছে কি, যা আমি তোমাকে সাজিয়ে দেবো, হ্যাঁ, কোনো ব্লাইন্ড ফোল্ড না, এমনি এমনি আমাকে সাজিয়ে দেবে। আর বলছে যে তারপরে পাশের দুটো বাড়িতে, যে কোনো দুটো বাড়িতে যেতে হবে সেই সাজ নিয়ে। এবার কী সাজাবে, ভালো না মন্দ সেটা বুঝতেও পারছি না, অনেকবার রিকোয়েস্ট করেছি মোটামুটি এমন সাজাতে যাতে আমি সেই মুখটা নিয়ে যেতে পারি।
যেমন ধরো আমি আগের দিন ব্লাইন্ড ফোল্ডে যেমন সেজেছি সেটা মোটামুটি ঠিক আছে, সেরকম ধরনের যে সারাতে বলেছে আমার জানি না কি সাজাবে, কিন্তু আমাকে বলছে সারা জিনিস আসতে আমি লিপস্টিক আইলাইনার আর বলছে সিঁদুর, তো সিঁদুর নিয়ে এসেছি, একটা জিনিসই নিয়ে এসেছি, আর আমাকে বলেছে চোখ বন্ধ করে থাকতে একেবারে সাজা হয়ে যাবে, তারপরে চোখটা তাকাবো, তো চলো সাজিয়ে দিই। হাসরা হাসরা যখন বলবো তখনই কেউ হাসরা বাতো সোজা হয়ে তখন দেখা যাচ্ছে, তো পানিশমেন্টের মানেটা কি? হয়ে গেছে কমপ্লিট। তো দেখো এরকম ভাবে সাজিয়েছে পানিশমেন্ট হিসাবে, ঠিক আছে আমি নয় একদিন এনেছি, এরপরেও তো হারবে। আর শুধু শুধু এখানে স্টপ না, ওকে নাকি এটা নিয়ে রাস্তায় ঘুরতে হবে, দুটো বাড়িতে যেতে হবে, দুটো বাড়িতে যেতে হবে, আমি কি করবো? তো চলো তোমরা তোমাদেরকেও নিয়ে যাবো, চলো যাই। বলে তুমি কে? আমার দাদার মেয়ে আমাকে চিনতে হচ্ছে, এই বন্ধু আছি পায়েল, এ পায়েল হেরে গেছে তাই বলে চিনতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখো মুখ দিয়ে মুখে ফেস ওয়াশ দিয়েছি তাও এখনো মুখে ওঠেনি, আবার ভালো করে মুখটা পরিষ্কার করতে হবে। আর আমার আমি যে পাশের বাড়িতে গেছি ওই জেঠি বলছে কি না যে তুই আগে মুখ ধো, বাচ্চারা ভয় পাবে দেখবো। আর আমার পাশের বাড়ির দাদার মেয়ে বলছে কে তুমি, এরকম তো হচ্ছে। তো তোমাদের জন্য কত কষ্ট করেছি দেখো, এরকম ভূত পেতনি সেজে মঞ্জুলিকা হয়ে চন্দ্রমুখী হয়ে যাই হোক তাই হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, লোকের বাড়ি পর্যন্ত গেছি। তো তার জন্য আমার জন্য তো একটা বিগ 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 লাইক হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর খুব 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 ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, আমি এই প্রথমবার তোমাদেরকে বললাম শেয়ার করার কথা, আগে কখনো বলিনি।
আর যদি আমাকে খুব ভালো লাগে, আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও কিন্তু আজকের ভিডিওটা কেমন লেগেছে আর আমার সাজটা কেমন লেগেছে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা বাই বাই। আর নতুনত্ব ভিডিওর আইডিয়া তোমাদের বারবার করে দিতে বলছি, বাট তোমরা খুবই কম মানুষ আছে যারা দিচ্ছ, তো প্লিজ দিও আমাকে নতুনত্ব ভিডিওর আইডিয়া। তো ঠিক আছে, চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। চলো টাটা, লাভ ইউ অল।